মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লাস্ট লাইফস্টাইল। দেখো অনেক দিন বাদে আবার ব্যাকগ্রাউন্ডে আমার, এই যে সকাল থেকে দেখো কি কড়া রোদ, একদম মাত্র 9টা বাজে কিন্তু একদম রোদে ঝাঝা করছে বাইরেটা। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন অবশ্যই, কারণ আজকে হচ্ছে 9th April, আজকে হচ্ছে মহারাষ্ট্রিয়ানদের নিউ ইয়ার। সো আর এই যে দেখাই তার আগে সকাল থেকে উঠে আমার কাচাকুচি করে স্নান টান করে হালকা একটুখানি সাজুগুজু করে আমি একদম রেডি হয়ে গিয়েছি। তা আজকে ভাবলাম, আজকে যখন দিনটা স্পেশাল, ভাবলাম যে আমি একটুখানি মহারাষ্ট্রিয়ান কিছু স্পেশালিটি বানাই। তো এটা ভাবতে ভাবতে মাথায় এলো আজকে যেটা স্পেশাল সেটা হচ্ছে পুরান পুপুলি। তো সত্যি কথা বলতে এর আগে আমি বানাইনি, আজকে ইচ্ছে করছে একটুখানি ব্যাপারটা ট্রাই করতে। তো ও তো ফার্স্ট টাইমের জন্য আমি আজকে এটা বানাবো। তো কিন্তু এটা লাঞ্চে নয়, লাঞ্চে অন্যান্য খাবারই হবে, কারণ এটা একটুখানি টাইম লাগে, সেই ছোলার ডাল ফালগুলোকে একটুখানি রাখতে হয় ভিজিয়ে, এবং আদার্স যা যা ধরো করতে হয় একটু স্টাফড করে আটার মধ্যে, তারপরে একটুখানি মোটামুটি সময় লাগে আর কি। তো ওই জন্য এটা আমি আজকে রাতের জন্য প্ল্যান করলাম। তো এছাড়া দুপুরে এমনি যেমনি রান্না বান্না হয় সেরকমই হবে। তো তোমরা অবশ্যই সঙ্গে থেকো, আমার দেখতে থেকো ব্লগটা। আশা করি আজকে দিনটা স্পেশালি এই আইটেমটা আমি একটু মোটামুটি ঠিকঠাক ভাবে করতে পারবো, যদিও আমার একটু টেনশন হচ্ছে, কারণ আমি খেয়েছি কিন্তু বানাইনি কখনো। তো যাই হোক, এখন তো বেজে গেছে সকাল 9টা। তো এবারে যাই আস্তে আস্তে সমস্ত কাজ টাজগুলো স্টার্ট করি, এবং যা যা হবে সমস্ত সামনে আসবে। তো তোমাদের দেখতে থাকো লাস্ট লাইফস্টাইল। বাইরের রোদটা দেখো খালি এখন থেকে ঝাঁ চকচক। এবারে নিচে আমাদের এই যে সমস্ত এগুলো এখন খোঁড়াখুড়ি হচ্ছে, একটুখানি কাজ হচ্ছে সোসাইটিতে। পুরান পুলির জন্য এই যে আছে আমার কাছে গুড় আছে, গুড় আছে, এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি, আর আছে এই যে ময়দা নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, মোটামুটি জিনিসপত্র আমার কাছে সবই আছে। তো এটা আস্তে ধীরে করব, তো দেখা যাক কেমন হয় আর কি, ব্যাপারটা কতটা করতে পারি। আর তার আগে দেখিয়ে নিই আজকে লাঞ্চে কি কি হবে সেটা। নিয়ে নিয়েছি মৌরলা মাছ, মৌরলা মাছটা দিয়ে ঝিঙে দিয়ে বাটি চচ্চড়ি হবে, আর ছেলে মেয়ের জন্য করব এই যে ইলিশ মাছ। তো এই আজকে একদম সিম্পল রান্না বান্না দুপুরে। তো চলো স্টার্ট করি। এই যে মাছ টাছ হয়ে গেছে, নুন আর হলুদ মাখানো হয়ে গেছে, এদিকে চালও ধোয়া হয়ে গেছে, আর আমি একটু নিয়ে নিয়েছি ঘোল, কিচ্ছু নিইনি, শুধু দই নিয়েছি আর একটুখানি বিট নুন নিয়েছি, ব্যাস। উচ্ছে আর আলু সেদ্ধ হয়ে গেছে। এই একটা আইটেম হয়ে গেল, এটা হচ্ছে ছেলে আর মেয়ের জন্য আলু ভাজা, লিশমা মাছটার তেল দিয়েই বানানো। মাছগুলো হয়ে গেছে আমার ভাজা, পেঁয়াজও হয়ে গেছে কাটা, আর এই হচ্ছে আমার লেবুর জল দিয়ে চিয়া সিড। এখানে আমি বাটি চচ্চড়িটার জন্য বেগুন আলু আর পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি, একই সঙ্গে সামান্য একটুখানি হলুদ দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে, আমি আসলে সংক্ষেপে করছি আর কি, দিয়ে দিলাম নুন একটুখানি, দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল অল্প, এটাকে একটুখানি এরমভাবে নেড়ে দিই। রান্নাটা কিন্তু সিমে হবে, এরকমভাবেই করি। সো আমি এখন এরকম চিয়া সিডটা খাচ্ছি। আসলে চিয়া সিডটা ব্যাপারটা হচ্ছে এটা সকালেই খেলে ভালো হয়, কিন্তু কালকে খেয়েছি কিন্তু আজকে আর পারিনি, আজকে সকালে উঠে এখনো অভ্যাস, তো একটুখানি চা চা মনটা করে, তো আজকে একটুখানি চাই খেয়ে নিয়েছিলাম। তবে ওটাও আস্তে আস্তে আমি ছেড়ে দেবো, কেননা আর হচ্ছে না, মানে কলকাতায় গিয়ে তারপর আমি একটুখানি ফুলেই গিয়েছি। তো যাই হোক, ওই জন্য একটুখানি এখন একটু কন্ট্রোল করছি আর কি। তো আজকে যেমনি সকাল থেকে কি খেয়েছি, চাটা খেয়েছি, তারপরে ওই দইটা খেয়েছি দেখলে, আর এখন আমি চিয়া সিডটা লেবুর জলটা খাবো,
এক একদিন একটু উল্টো পাল্টা হয়ে যায়, বুঝতেই পারছো। সংসারের সমস্ত কাজগুলো করে নিজের জন্য একদম পার্টিকুলার আমরা মেয়েরা সবসময় হওয়া মানে আমাদের পক্ষে আর হয়ে ওঠে না। হতে পারলে তো ভালোই হতো, যারা করতে পারে খুবই ভালো। চলো খেয়ে নি। টক টক একদম। আর এখন এই যে সামারের টাইম, টক খেতে এত ভালো লাগে আমার। এখানে আমার ওই বাটি চচ্চড়িটা হচ্ছে, ওখানে তো সেদ্ধ হয়ে রয়েছে। আপাতত 11:30 বাজে এখন, আসছি একটু বাদে। তো এই যে আমার মোটামুটি বাটি চচ্চড়িটা কিন্তু হয়ে এসছে, আর এই যে মাছটাও দিয়ে দেবো এর মধ্যে। বাটি চচ্চড়ি আমার হয়ে গেল ডান। এবার আমি এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আচ্ছা, তো ব্যাপারটা কি হয়েছে সেটা হচ্ছে এই যে ভাতটা আমার এই যে ফ্লেমটা আছে এটা হচ্ছে মিডিয়াম ফ্লেম, এখন এটাই যে একটু ঠিকঠাক চলছে। এইটা হচ্ছে মানে লো ফ্লেম, যেটা কিনা বহুদিন ধরে একদম সেই নিবুমতো হচ্ছিল, ওই জন্য ওই একটাতেই আমি মেইনলি কাজটা করতাম। তো ওটা খুব মুশকিল হয়ে যায়, মানে অ্যাটলিস্ট দুটো যদি ঠিক না থাকে তাহলে রান্না বান্না করতে প্রচুর লেট হয়ে যায়। তো কাল থেকে ওই জন্য আমাকে আজকে গ্যাসের লোক বলতে হয়েছে যে রাতুল আছে, এটাই চান্স হয়ে যাক, কারণ আমাকে আবার টাইকে নিয়ে আসতে হয় স্কুল থেকে। সো ওরা ওই সময়টা আসলে মুশকিল আমার পক্ষে অ্যাটেন্ড করা। তো ওই জন্য আর কি মানে গ্যাসটা একটুখানি ঠিকঠাক করে দিলে আমি বাজবো, মানে কাজটা একটুখানি তাড়াতাড়ি হয়ে যায় না, ভাল লাগে না। তো যাই, আমি এখনই বসছি, আসছি একটু বাদে। ডালটা না এমনভাবে সেদ্ধ হয়েছে, দেখো গলেনি কিন্তু একদম ভালো মতো বয়েল হয়ে গেছে। তো এখন 2:45 বাজে। আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে আজকে আমাদের সোসাইটিতে তোমার এখানকার মানে মহারাষ্ট্রিয়ান ডান্স স্টাইলে ডান্স হয়েছে পারফরমেন্স, কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। আসলে সত্যি কথা বলতে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি ছিল টাইমটা, কিন্তু আমি সকাল থেকেই কাজ টাজের মধ্যে না আমার আর হোয়াটসঅ্যাপটা চেক হয়নি করা, ওই জন্য আমি জানতেও পারিনি যে কখন এত সুন্দর একটা প্রোগ্রাম হয়ে গেছে। ফাংশনের একটা পাঠিয়েছে ক্লিপস, তো আমি সামান্য একটু শেয়ার করব, কেননা কপিরাইটের একটা সমস্যা হওয়ার চান্স আছে। গানটা তো শেয়ার করতে পারবোই না, নাচটা একটু শেয়ার করব। মানে ভীষণ মানে বিউটিফুল হয়েছে একদম, এত রংচঙে, দেখো তোমরা। আচ্ছা, তো আমি এবারে স্টার্ট করছি আজকে রান্নাটা। তো ডালটা তো দেখলেই সেদ্ধ হয়ে গিয়েছে, এবারে নেক্সট স্টেপ হচ্ছে এই যে ডালটাকে আমি ভালো মতো ছাকলাম, এই জলটা বার হয়ে গেল। তো নেক্সট স্টেপ ইজ এবার এটাকে আমি পিষবো। আচ্ছা, পেশা আমার হয়ে গেছে, গরমে কি অবস্থা দেখো, চোখ মুখ পুরো বসে গেছে একদম, বাইরের হিটটা দেখো। এবার আমি গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে, আর দিয়ে দেবো চিনিও।
যে বন্ধুরা, এখানে আমার হচ্ছে পুরান ফুলির তৈয়ারি। দেখো ভালো, একদম ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই যে এইগুলো থাকবেই না, যে গুড় আছে এগুলো থাকবেই না, একদম পুরো মিশে যাবে। বা যতক্ষণ মিশছে ততক্ষণ অব্দি আমাকে এরকম ভাবে নাড়তেই হবে, নাহলে নিচটা ধরার ভয় আছে। আর একটু বাদে আমি দিয়ে দেবো এই যে এটা হচ্ছে এলাচের পাউডার, এই মাত্র করলাম, ওটা দিয়ে দেবো আমি একটু বাদে। আচ্ছা, আশা করছি করতে করতে আজকে স্পেশাল গান হমকো আজকাল হ্যাঁ কি কিসকা ইন্তেজার কই আয়ে লেকে প্যার, চলে গেল চলে গেল চলে গেল। মাঝে মাঝে একটুখানি এরকম না করলে না ভাল লাগে না, একটুখানি মজা করতে ইচ্ছে করে। এসছে, এবারে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো এটা, এটা দিয়ে দেবো এবারে এলাচের গুঁড়োটা ভালোভাবে স্প্রেড করে দেবো। এই এলাচের গুঁড়োটা দেওয়াতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হলো না। এই আমার হয়ে গেল একদম ভালো মতো। এবার এটাকে দিলাম একটুখানি ঠান্ডা করতে। এখানে ময়দা নিয়ে নিয়েছি, এবার ময়দার মধ্যে মেশাবো হচ্ছে সামান্য একটু নুন, বেশি দেবো না কারণ এটা তো একটু মিষ্টি মিষ্টি হয়। আর লাগবে হচ্ছে এই যে ঘি, এবার এই যে ঘি নিয়ে নিলাম, এটা তেল দিয়েও যায় কখনো, আবার আজকে একটা স্পেশাল দিন একটু ওর জন্য সব কিছু একটু স্পেশাল ভাবেই হচ্ছে এই আর কি। এটাকে ভালো করে মাখবো। আর হ্যাঁ, এই যে এইখানে আমি একটু হট ওয়াটার নিয়ে নিয়েছি, লিউক ওয়ার্ম ওয়াটার, এইটা দিয়ে মাখতে হবে, মাখাটা একটু সফট হবে। এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, আর এখানে এই পুরান পুলি একটু লাড্ডু পাকিয়ে রেখেছি, আর এখানে আরেকটু রেখে দিয়েছি, লাগলে নিয়ে নেব। হাই, 7:15 বাজে, আমি আরেকবার স্নান টান করে টোরে সেজে যে আসলাম ফিটফাট হয়ে। তো এই যে এইখানে আমার সমস্ত রেডি আছে, এবারে আমার লাস্ট কাজ হচ্ছে এটা তৈরি করা। তো এসো এবার আমরা বানাই পুরান পুলি। এই যে নিয়ে আসা হয়েছে আমরাস, এই আমরাসটা দিয়ে খাওয়া হবে আজকে পুরান পুলি। এটার মধ্যে একদম দেখলেই সুন্দরভাবে পুর দেওয়া আছে। আগে আমি একটা করলাম, দেখালাম, এবার আমি আস্তে আস্তে সমস্ত করব। দেখি আমি একটুখানি জাস্ট টেস্ট করে, প্রচণ্ড গরম বুঝতেই পারছো যেহেতু এইমাত্র এটাকে বার করলাম, বাট এটা একদম গরম আর এটা একদম ঠান্ডা, মানে ফ্রিজ থেকে বার করা। দারুণ হয়েছে, একদম মিষ্টি মিষ্টি যেরকম হয় সেরকমই হয়েছে, ভালো হয়েছে। ফার্স্ট টাইম করতে করতে আরো পোক্ত হব। তো যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সঙ্গে থাকবার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।